হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আইবিটিভি ইউএসএ এর আয়োজন সেলেব স্টকে। বর্তমানে বাংলাদেশের শোবিজ অঙ্গনে তরুণদের জয় জয়কার। মডেলিং থেকে শুরু করে টেলিভিশন কিংবা সিনেমার পর্দা, সবখানেই তারা রেখে চলেছেন বিচক্ষণতার ছাপ। আর তারই ধারাবাহিকতায় আজ আমাদের মাঝে উপস্থিত আছেন এমন একজন তারকা যিনি কিনা একই সাথে মডেলিং এবং সিনেমা সব জায়গায় সমানভাবে পদচারণ রেখে চলেছেন। প্রেজেন্টিং নীরব। ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? হ্যালো, খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, গুড টু হিয়ার যে ভালো আছেন। আর কি করছেন আজকাল বলেন তো, বড় একটা ব্রেক গেল, সব কাজ মোটামুটি শোবিজ, এটা শুধু বাংলাদেশ না, ওয়ার্ল্ড ওয়াইড শোবিজ একদম থমকে গিয়েছিল, তারপর আস্তে আস্তে এখন কাজকর্ম আবার শুরু হচ্ছে। সো কি করছেন? অনেকদিন বসেছিলাম, প্রায় 3-4 মাস বসে থাকার পরে মাথায় অনেক রকম প্ল্যানিং ছিল। সো ওইখান থেকে একটা ই কমার্স বেসড একটা বিজনেস প্ল্যানিং করলাম। সো এটার এক্সিকিউশনটা আস্তে আস্তে হচ্ছে এবং ফাইনালি হয়তো ট্রাই করছে এটা আরও অনেক বড় পরিসরে করা। এছাড়া আমার প্রফেশনে আমি মাঝখানে একটা ওয়েব সিরিজের কাজ করলাম, সেটা হচ্ছে জাল বন্ধন বিশ্বাসের, আমি আর মিম মান্তাশা। তারপর সরকারি একটা অনুদানের ছবি করছি বন্ধন বিশ্বাসের, ছায়াবৃক্ষ, আমি আর অপু বিশ্বাস, এবং ওটার কাজ করে আসলাম কোতালা চা বাগান রাঙ্গুনিয়াতে, এবং খুব ইন্টারেস্টিং মেকআপ ছিল সেটা। হ্যাঁ, ইন্টারেস্টিং মেকআপ ছিল এবং সবাই মজাও পেয়েছে, এবং আমার কাছে মনে হয়েছিল যে প্রথমে ভয় পাবো, এবং প্রথম দিন মেকআপ দেওয়ার পরে মানে খুবই টেনশনে ছিলাম যে আসলে কেমন লাগবে, কী করবে, বাট দেখার পরে দেখলাম যে না, সবাই অ্যাপ্রিসিয়েশন জানাচ্ছে, না ভালো হচ্ছে। বাট ফাইনালি আমরা প্রায় 12-13 দিন কাজ করলাম, করে আমরা কিছুদিন গ্যাপ আছে, আবার হয়তো সামনে শুরু করে এটা শেষ করে ফেলবো। আপনাকে আমার ভীষণ সাহসী অভিনেতা মনে হয়, কারণ বিভিন্ন সময় লুকস নিয়ে এক্সপেরিমেন্ট করা এবং ডিফারেন্ট টাইপের গল্পে কাজ করতে, মানে আপনাকে সব সময় দেখা যায়, সেটা হোক হরর ঘরানার কোনো মুভি বা যে মুভিটার কথা আমরা এখন বলছিলাম যেখানে আপনাকে চা শ্রমিকের চরিত্রে আমরা দেখছি। সো এরকম বিভিন্ন লুক বিভিন্ন ক্যারেক্টার নিয়ে যে এক্সপেরিমেন্ট করেন, তার আগে নিজেকে কীভাবে তৈরি করেন? প্রথমত হচ্ছে এখন আমাদের যেই ওটিটি প্ল্যাটফর্ম বলি আমরা, বা আমাদের মানে সময়ের সাথে সাথে যেই জিনিসগুলো বা যেই সময়টা চলছে সেটা আমরা মেনটেন করি কীভাবে, দেখা যাচ্ছে বিগত 2-3 বছর ধরে একটা অনলাইনের জায়গাটা চলে এসেছে। যেমন আমাদের হলগুলো আগে হলের বিজনেসটা ছিল, সেই বিজনেস থেকে আস্তে আস্তে এখন সেটা ডিজিটাল একটা প্ল্যাটফর্মে সেল করে একটা ভালো অ্যামাউন্ট পাওয়া যায়, একটা অ্যাপসে বিক্রি করে একটা ভালো অ্যামাউন্ট পাওয়া যায়, তার মানে কি উইংসগুলো বের হয়ে যাচ্ছে। সো উইংসগুলো বের হওয়ার সাথে সাথে আমরা চিন্তা করছি যে কন্টেন্টের উপরে মানুষ বেশি প্রাধান্য দিচ্ছে। সো কন্টেন্টটা প্রাধান্য দেওয়ার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি তো মানুষটা একটাই, সো আমাকে আসলে গল্পের সাথে কতটুকু খাপ খাইয়ে নিতে মানে নেওয়া সম্ভব বা নেওয়া যায়। সো ওই জায়গাটায় মানে আমি ট্রাই করি যে একদমই ডিফারেন্ট ডিফারেন্ট গল্পটা দেখতে, এবং গল্প তো ডিফারেন্ট ডিফারেন্ট হবেই, কিন্তু সেটা যদি চরিত্রগুলো যদি ডিফারেন্ট না হয়, একদম একটু এলোপাথারি না হয়, তাহলে কেন হবে। আমি সর্বপ্রথম এক্সপেরিমেন্ট করেছিলাম হচ্ছে সাইফ চন্দন পরিচালকের ছবি, যেই ছবিটি সেটা হচ্ছে আব্বাস। সো আব্বাসে একটা ওল্ড টাউনের একটা ক্যাডারের মানে ক্যাডারের একটা গল্প করেছিলাম, এবং ক্যাডার চরিত্রের যে একদম মোচ টোচ দিয়ে দাড়ি টাড়ি চুল ব্যাকব্রাশ করা এবং লুঙ্গি পরা একটা ছেলে ভিতরে চেন টেন হাতে রিং টিং পড়ছে, সো এইটা এটা কি হয় একটা হিরোইটিক ব্যাপারই, কিন্তু এটা প্রেজেন্টেশনটা ডিফারেন্ট ওয়েতে। আমাদের গল্পগুলো আমরা কিন্তু এই ভালোবাসা, না হলে অ্যাকশন, না হলে থ্রিল, না হলে কমেডি, এরকমই তো হবে, কিন্তু এটা কিভাবে আসলে ডিরেক্টর প্রেজেন্ট করবে সেটা ইম্পর্টেন্ট। বাহ, অ্যামেজিং। সো এখন পর্যন্ত কতগুলো মুভি করেছেন? আমার কাছে মানে একদম হিসেব বলতে আমার মনে হয় 32টা ছবি রিলিজ হয়ে গেছে। অ্যামেজিং। সো 2020-21 এ এসে 32টার মতো সিনেমার কথা আপনি বলতে পারছেন। যদি আমরা একদম শুরুর দিকে আপনাকে নিয়ে যাই, 2004 যে সময়টা একটা রিয়ালিটি শো থেকে আপনি আসলেন এবং তখন নতুন নতুন কাজ করছেন, সেই সময়টায় কী মনে করে আসলে ইন্ডাস্ট্রিতে আসে? তখনই কি লক্ষ্যটা ছিল সিনেমা সিলভার স্ক্রিন, নাকি আস্তে আস্তে হয়েছে ব্যাপারটা এভাবে করে? না, বিষয়টা হচ্ছে একদমই এই গল্পটা বহুবার বলেছি, বাট এই গল্পটা বলতে আমার খুব ভালো লাগে। সেটা হচ্ছে যে আমার মানে আমার আব্বু এয়ারফোর্সে ছিল, সেই সুবাদে ক্যান্টনমেন্টে থাকা, এবং আব্বু রিটায়ার্ড করার পরেও ক্যান্টনমেন্টে থাকি, এবং কাফরুলে থাকাকালীন সময় আমার এক ফ্রেন্ড ছিল ডেভিড, ডেভিডের বাসায় একদিন ঘুরতে ঘুরতে দেখা যেত আমাদের ইলেকট্রিসিটি না থাকলে
তখন যার যার বাসায় ঘুরতে যেতাম দেখা যায় রাত সন্ধ্যার পরে কি করব সো বাসায় গেলাম বাসায় যাওয়ার পরে ইলেকট্রিসিটি আসলো পরে দেখি ওর বাসার মধ্যে বেশ কিছু ছবি পুরো দেয়াল জুড়ে লাগানো পরে আমি জিজ্ঞেস করলাম এটা কার ছবি বলে আমার স্যার তারপরে এটা বলে এটাও আমার আমি বলছি কি বলিস তখন আমার কাছে মনে হলো যে তোকে যদি এমন লাগে তাহলে তো আমাকে আরও ভালো লাগার কথা হ্যাঁ পরে আমি বলছি এটা কেন তুলছিস পরে বলছে যে আমি মডেলিং করবো মানে আমি মডেলিং করি এবং আমি র্যাম্পে হাঁটি এই জন্য ছবিগুলো তোলা তখন আমি বলছি তাহলে আমিও তুলবো আমি মানে তোর মতো র্যাম্প ট্যাম্প করবো না আমি এরকম ছবি যদি তোর থাকতে পারে তাহলে আমার থাকবে সমস্যা কোথায় পরে ওই থেকে ভাইয়ার থেকে আম্মার থেকে আমার বোনের থেকে সবার কাছ থেকে টাকা পয়সা ধার করে নিয়ে একদিন ফটোশ্যুট করি সো এই ফটোশ্যুট করে আবার দেখা যাচ্ছে আমাকে নিয়ে যেত যে চল আমরা ঘুরি মানে কোথায় কোথায় ছবি ড্রপ করা যায় এইভাবে আস্তে আস্তে করে কাজ করা তো সেই সময়গুলো নিশ্চয় অনেক স্ট্রাগল ছিল যেমনটা আমরা শুনছিলাম যে আঙ্কেল ওয়াজ ইন দ্য ফোর্স এবং আপনি শাহিন কলেজে ছিলেন এবং বেশ রেস্ট্রিক্টেড একটা পরিমণ্ডলে আপনি বেড়ে উঠেছেন তার মধ্যে থেকে এটাকে একদম অফ দ্য ট্র্যাক ভীষণ দুঃসাহসী একটা চিন্তা ছিল না না একদমই তাই কারণটা হচ্ছে যে শুধু সামরিক শাসনের জন্য না কারণ আমি যখন পড়াশোনা শুরু করি তখন ইউনিভার্সিটি টাইমের যে গ্যাপগুলো ছিল ওই গ্যাপগুলোকে ইউটিলাইজ করতে চাইতাম এবং ওইগুলোকে ইউটিলাইজ করতাম এবং প্রথমে তো আসলে ওইভাবে কখনোই প্ল্যানিং ছিল না যে আমরা আমি নাটক বা সিনেমা করব সো বিজ্ঞাপনের জন্য তো অত সময় দিতে হয় না যে দেখা যাচ্ছে আমি একদিন দুই দিন মিটিং করলাম তারপরে দেখা যাচ্ছে মাসে বা ছয় মাসে একটা বিজ্ঞাপন পেলে সেটা একদিন বা দুই দিন একটা টাইম দিতে হচ্ছে তখন আসলে এটা অত ফিল করি নাই যে মানে অনেক কিছু ছাড়তে হবে বা অনেক একটার জন্য আরেকটা বিসর্জন দিতে হবে ওইটা অত কিছু চিন্তা আসে নাই তখন অভিনেতা মডেল চিত্রাভিনেতা এখন বিজনেসম্যান নতুন একটা পরিচয় সো শো বিজে না আসলে নীরব কী করতেন কী হতেন আসলে যেহেতু সামরিক শাসনে বড় হওয়ার মানে একদমই যেই প্ল্যানিং নিয়ে কাজ করতাম বা প্ল্যানিং ছিল সেটা আসলে কখনো স্থির থাকতো না দেখা যাচ্ছে একটা ক্লাস ফাইভ পর্যন্ত একরকম ক্লাস টেনে থাকতে একরকম তারপরে একটা টাইমে ছিল সারাদিন ক্রিকেট খেলতাম সো আমরা যেহেতু ক্যান্টনমেন্টে কাফরুলে থাকতাম ওইটার অপোজিটে রানওয়ে ছিল সো রানওয়ের মধ্যে পুরো সারাটা দিন একদম মাগরিবের আজান হওয়ার আগ পর্যন্ত ওইখানে থাকতাম তারপরে ইন্টার পাস করার পরে ভাইয়ার ফ্রেন্ডরা ছিল তারা বললো যে ফার্মেসিতে পড়তে আবার আমাকে বলেছিলো কেউ ডাক্তারি পড়তে সো আমি হঠাৎ করেই মানে মানে ফার্মেসিতে পড়াশোনা শুরু করি এবং ফার্মেসি থেকে পড়াশোনা শেষ করি এবং তারপরে তো আসলে ফাইনালি কিছু হয় না তারপরে তো অন্যদিকে চলে এলাম তারপরে আমরা পেলাম একজন স্টারকে তাই না না এখন যেটা হচ্ছে এখন একদমই একটা প্রফেশন এবং এই প্রফেশনের সাথে সাথে দায়িত্ববোধটা অনেক বেশি যেটা হচ্ছে কম্পিটিশনটা বেশি নিজের সাথে নিজের একটা কম্পিটিশন কারণ আমি আসলে 2020 যেরকম ছিলাম 2020 পার হয়ে 21 যখন আসছি তখন গত বছর হচ্ছে ভালো হতে হবে আবার 21 যখন পার হয়ে যাবে তখন আরও ভালো কিছু ট্রাই করব এবং তারপর আসলে কম্পিটিশন জায়গাগুলো শেষ হবে অলরেডি ভিউয়ার্স কথা হচ্ছিল এই সময়কার জনপ্রিয় মুখ তারকা নীরবের সাথে আজকের মতো র্যাপ আপ করছি আমি সুমাইয়া আফরিন অহনা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল কিপ আপডেটেড ফর মোর ইনফরমেশন থ্যাংক ইউ